পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি DM রাহাত। আমার দাদা হুজুর তার একটি গজলে বলেছেন যে, টাকার বলে ছুরি দিলা পরের গলে, ধর্ম গেল রসাতলে, খুনের দায় পড়িলা, আমার মৌলা উর্দুম্বা নাহি চায়, কুরবানি কারে চায় তাহাই ভাবনিরালা। পশু হত্যা বা কুরবানি করতে করতে একসময় বান্দা নিজেকে কুরবানি দেওয়ার কথা চিন্তা করবে, বুঝতে পারবে যে প্রভুর দরবারে তাকে কুরবান হতে হবে। দেহের ভিতর যে আমিত্ব নামক একটা পশু আছে সেটাকে কুরবানি দেওয়াই মূল উদ্দেশ্য। দেহ রক্ষার উদ্দেশ্যে পশু হত্যা করে খাওয়া আর হত্যার বিনিময়ে সব অর্জন করার মধ্যে আসমান জমিন ব্যবধান। মজা লাগে তাই মাংস খাই, দেহ ঠিক রাখার জন্য মাংস খাই, ক্ষুধা নিবারণের জন্য মাংস খাই ইত্যাদি, এগুলোতে কোনো সওয়াবের আশা নেই। মাংস খেয়ে কেউ বলে না যে আমার সওয়াব হলো, আল্লাহর সন্তুষ্টি হলো, আত্মত্যাগ হলো, ধর্ম রক্ষা হলো, ধর্মবিধান পালন করলাম, বিনিময়ে জান্নাত বা বেহেস্ত যেতে পারবো ইত্যাদি। আবার আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু জবাই করি, জান্নাতে যাওয়ার জন্য পশু জবাই করি, ধর্ম রক্ষা ও সওয়াব অর্জনের জন্য পশু জবাই করি ইত্যাদি, এগুলোতে শুধুই সওয়াবের আশা। তাদের এই পশু হত্যার সাথে দেহ রক্ষার জন্য খাওয়া, মজাদার খাবার হিসেবে খাওয়া, ক্ষুধা নিবারণের জন্য খাওয়া সব কিছুই যুক্ত থাকে, তার সাথে সওয়াবের বিষয়টাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। পার্থক্য তো আপনার চোখে পড়ার কথা। তাছাড়া কোরবানি হলো গরু আর জান্নাতে যাবে মানুষ। এখন কথা হচ্ছে, তবুও কেন পশু হত্যার কথা বলা হলো? আমরা হাদিস আর কোরআনের দিকে তাকালি দেখতে পাই যে আল্লাহর দরবারে রক্ত মাংস পৌঁছায় না, পৌঁছায় মানুষের তাকওয়া। এখান থেকেও কি মানুষ বুঝতে পারে না? তাছাড়া কুরবানির ইতিহাসও সবাই জানে কম বেশি। আমার দাদা হুজুর তার একটি গজলে বলেছেন যে, টাকার বলে ছুরি দিলা পরের গলে, ধর্ম গেল রসাতলে, খুনের দায় পড়িলা, আমার মৌলা উর্দুম্বা নাহি চায়, কুরবানি কারে চায় তাহাই ভাবনিরালা। পশু হত্যা বা কুরবানি করতে করতে একসময় বান্দা নিজেকে কুরবানি দেওয়ার কথা চিন্তা করবে, বুঝতে পারবে যে প্রভুর দরবারে তাকে কুরবান হতে হবে। নিজের জানমাল সবই প্রভুর, দেহের ভেতর যে আমিত্ব নামক একটা পশু আছে সেটাকে কুরবানি দেওয়াই মূল উদ্দেশ্য। আমরা শুধু কুরবানির বাহ্যিক দিকটাই লক্ষ্য করি, তাই সারা বছর হারাম কাজ করার পরও কুরবানি দিতে প্রতিযোগিতায় লিপ্ত হই। ঘুষ ও সুদ খাওয়া হারাম, সেখানে আমরা সুদ আর ঘুষের টাকা দিয়েই কুরবানির পশু ক্রয় করি। সুফি কবি নজরুল যেমন বলেছেন, মনের পশুরে কর জবাই, পশুরাও বাঁচে, বাঁচে সবাই। আপনাকে আমি পশু হত্যা করতে নিষেধ করছি না, কারণ খাবার হিসাবে গরু খাসি কম বেশি সবাই খায়। তাছাড়া প্রকৃতির হিসাব মিলাতে গেলেও দেখা যায় যে ক্ষুধা নিবারণের জন্য বাঘ সিংহও মানুষ মেরে খায়, তাই খাবার হিসাবে কে কাকে ভক্ষণ করলো তাতে আমার অভিযোগ নেই। তাছাড়া বছরে একদিন হলেও গরিব দুঃখীরা খাবার হিসাবে প্রচুর মাংস পায়। এই কুরবানি মূলত তাদের জন্যে, তাই বাহ্যিক কুরবানি অবহেলা করার উপায় নেই। ধর্মের বাহ্যিক দিকগুলো উপকারী, তবে ভেতরের দিকটার দিকেই আমাদের বেশি লক্ষ্য রাখা উচিত। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।